লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর বহরমপুরের কান্দি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রাতের অন্ধকারে রাস্তার পাশে সরকারি ট্যাপ কল এবং জলের পাইপলাইনের সংযোগ কেটে দেওয়ার অভিযোগ উঠল। পুরসভার জলের সংযোগ নষ্ট করার চেষ্টার ঘটনাটি বৃহস্পতিবার কান্দি পুরসভা কর্তৃপক্ষ লিখিতভাবে পুলিশকে জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। 2024 লোকসভা নির্বাচনে কান্দি পুরসভা 18 ওয়ার্ডের মধ্যে মাত্র 4 ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফা খান, 12 ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি এবং 2 ওয়ার্ডে লিড পেয়েছে কংগ্রেস প্রার্থীরা। পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, পরিষ্কার বক্তব্য যে এই সমস্ত কাজ যে বা যারা করছে, যদি আমাদের দলের পক্ষ থেকেও যদি কেউ এই কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদেরকেও আমরা সাবধান করছি দলের পক্ষ থেকে। আর প্রশাসনিক জায়গায় একজন চেয়ারম্যান হিসেবে, একজন সভাপতি হিসেবে কান্দির মানুষ আমাদেরকে যে ভালোবাসা স্নেহ দিয়ে পৌরসভা নির্বাচনে যেভাবে জয়লাভ করার মধ্য দিয়ে আমাদেরকে চেয়ারে বসিয়েছে, আমরা কান্দির প্রতিটা মানুষের কাছে দায়বদ্ধ। নির্বাচন যাবে আসবে, রেজাল্ট ভালো হবে কখনো খারাপ হবে, এটা সংসারের নিয়ম। কিন্তু তার মানে এই নয় যে কোনো মানুষকে ক্ষতি করা বা কোনো মানুষের পৌরসভার কোনো পরিষেবা বন্ধ করা। আমরা প্রশাসনিক জায়গায় আজকেই অলরেডি যে সমস্ত ওয়ার্ডে কমপ্লেন পেয়েছি একদম লিখিতভাবে আজকে থানাতে এফআইআর করেছি। এই কাজের সঙ্গে যে বা যারা যুক্ত, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে বা যারা যুক্ত তাদেরকে একদম আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেওয়া হয়। বিজেপির মুর্শিদাবাদ জেলার সম্পাদিকা বিনীতা রায় বলেন, কান্দি পুরসভা এলাকায় পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বদলা নেওয়ার জন্য কল ভেঙেছে। দেখুন, এটা হিংসার জন্য করছে। ব্যাপারটা হয়েছে কি, কান্দি টাউন মানে মিউনিসিপ্যালিটি এরিয়াতে ভারতীয় জনতা পার্টি 12 ওয়ার্ডে লিড দিয়েছে, আর 2 ওয়ার্ডে 4 লিড দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর 2 দিয়েছে কংগ্রেস দিয়েছে। সেইটার জন্য এখন মানুষজনকে মানে বিরক্ত করার জন্য, তারপরে কষ্ট দেওয়ার জন্য এই নোংরামি গুলো করছে। এটা শাসক দলেরই লোকগুলো করছে, সেটা শাসক দল ভালো করেই জানে। সেটা পাইপ কেটে দেওয়া হচ্ছে, জলের লাইন কেটে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে কল। সেটার জন্য আমরা অভিযোগ জানিয়েছি কান্দি থানাকে, প্রশাসন থানাকে জানানো হলো। থানা আমাদেরকে বলেছে কি, আপনারা কিছু করবেন না, আমি দেখছি পদক্ষেপ নিচ্ছি। তারপরে পৌরসভা থেকেও শুনছি কি তারা মানে পদক্ষেপ নিচ্ছেন। তো দেখা যাক, কলগুলো যদি ঠিকঠাক করে সরানো না হয় তাহলে আমরা আন্দোলন করব। আলো মডেল পাবলিক স্কুল, আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি, প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে। আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর, মুর্শিদাবাদ। আলো মডেল পাবলিক স্কুল 100% ডিজিটাল প্রাইমারি স্কুল। আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম, স্কুলের নিজস্ব খেলার মাঠ, স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা, চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি। আলো মডেল পাবলিক স্কুলে প্লেগ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হলো আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য। আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর, মুর্শিদাবাদ।